মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষার দিনে চায়ের সঙ্গে একটু মুচমুচে পেঁয়াজি পেলে আর কি চাই। আসুন আজকে আমরা পেঁয়াজি তৈরি। এটায় আমি 6টা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা এখানে ঢেলে দিই। এর মধ্যে আমি 4 টেবিল স্পুন বেসন দেব। টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দেব। 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দেব। 4-5টা কাঁচা লঙ্কা, 1/4 হলুদ গুঁড়ো আর দেবো 1/2 টেবিল স্পুন নুন। নুন যদি পরে দরকার হয় তাহলে আরও দেব। এইগুলো আর দেব এই জোয়ান, খুব অল্প পরিমাণে একটুখানি জোয়ান। এই সবগুলো আমি একসঙ্গে মাখব। আগে থেকে জল দেব না, যদি জল লাগে তবে জল দেব। এটাকে ভালো করে মাখতে হবে। পেঁয়াজ থেকে পেঁয়াজের নিজস্ব জল আছে, সেটা রিলিজ করবে। নুন পড়েছে, পেঁয়াজটা নরম হবে, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে জল দেব। এইভাবে এটাকে একটু চটকাতে থাকতে হবে। এটাতে মনে হচ্ছে একটু জল দিতে হবে। চটকাই, মাখা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটু ঢেকে রাখব 2 মিনিট মতো। রেডি হয়ে গেছে এটা। কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজিগুলো দিয়ে দেব। একটু বেশি বড় বড় করব না, ছোট ছোটই করব। Thank you.
হয়ে গেছে, এটাও তুলে দিচ্ছি।